এই ধরনের হেজি পিকচার দেখানো সময় থাকবে 30 সেকেন্ড এরপরে প্রজেক্টর থেকে চলে যাবে তোমাদের হাতে দেওয়া থাকবে এই ধরনের অ্যানসার স্ক্রিপ্ট সেখানে স্পট বক্স থাকবে অ্যাকশন বক্স থাকবে এবং স্টোরি বক্স থাকবে প্রথমে পিপিডিটি নিয়ে আলোচনা করব পিপিডিটি হচ্ছিল তোমার দ্বিতীয় স্ক্রিনিং টেস্ট আইসিএসবির প্রথম দিনে অনুষ্ঠিত হয় আইকিউ এবং ম্যাট্রিক্স হয়ে যাওয়ার পরে কিন্তু পিপিডিটি হয়ে থাকবে প্রথমে দেখো পিপিডিটি কি পিপিডিটি মানে পিকচার পারসেপশন এন্ড ডিসকাশন টেস্ট এর সংক্ষিপ্ত রূপ এটা সবাই জানি আমরা পিপিডিটি কিভাবে পরিচালিত হয় এই পরীক্ষাটি দুটি অংশ থাকে দুই ভাবে পরিচালিত হয় প্রথম অংশটি দেখো একটি ঝাপসা বা অস্পষ্ট ছবি 30 সেকেন্ড দেখানো হবে এবং সেই ছবির উপর প্রার্থীকে একটি গল্প লিখতে হবে 5 মিনিটে এটা সবাই জানি আমরা গল্প কিভাবে লিখব পজিটিভ গল্প লিখবা চুরি ডাকাত রাজনীতির চিন্তায় দুঃখ কষ্ট বেদনা এই গল্পগুলো পরিত্যাগ করাই ভালো যে গল্পগুলো লেখা উচিত অর্থাৎ তোমার গল্প থেকে মানুষের সেবামূলক কোনো কিছু হতে পারে কাউকে উপকার করার কোনো কিছু হতে পারে ভালো গুণাবলীর উপরে হতে পারে ভালো কিছুর উপরে হতে পারে দেশ সেবামূলক হতে পারে এই ধরনের গল্প পজিটিভ গল্পগুলো লেখাই আমার মতে ভালো হবে আর কি তোমাদের জন্য দেখো গল্প লেখার আবার তিনটি অংশ থাকে এগুলো আবার কি প্রথমটা হচ্ছিল কি চরিত্র শনাক্ত ক্যারেক্টার ফাইন্ড আউট করতে হবে কয়টি চরিত্র রয়েছে অর্থাৎ থেজে পিক্সেলে তো আসলে বোঝার উপায় নেই তারপরও চেষ্টা করতে হবে তুমি গল্পটা কিভাবে লিখবা সেটার আলোকে কিন্তু তোমাকে পারসেপশন করতে হবে আমি আবার বলি তোমার ক্যারেক্টার পারসেপশন করতে হবে কিন্তু ঠিক আছে এবং তাদের বয়স অবস্থা লিঙ্গ অতীত বর্তমান ভবিষ্যৎ ইত্যাদি সবকিছু তোমাকে তাৎক্ষণিক পারসেপশন করেই কিন্তু গল্পটা কিভাবে লিখবা সেটা তোমার মধ্যে নিয়ে আসতে হবে দ্বিতীয়টি দেখো কার্যকলাপ অর্থাৎ হেজি পিকচারে যে চরিত্রগুলো ছিল সে চরিত্রগুলো কি করছে বা ছবিতে কি হচ্ছে তার উপর একটি ধারণা তৈরি করা অর্থাৎ ধারণা তৈরি করতে হবে তিন নম্বরটি দেখো গল্প তৈরি করা প্রাপ্ত চরিত্র এবং কার্যকলাপের উপর ভিত্তি করে একটি গল্প লিখতে হবে এই হচ্ছিল গল্প লেখার তিনটি অংশ আশা করি তোমরা বুঝতে পেরেছো এখন দ্বিতীয় অংশ নিয়ে আলোচনা করব গল্প লেখা শেষ গল্প লেখা শেষ হয়ে যাওয়ার পরে তোমাদের অ্যানসার স্ক্রিপ্টটা জমা নিয়ে নেওয়া হবে এবং পরবর্তীতে তোমাদের হাটে নিয়ে যাওয়া হবে হাটের সাধারণত 12 জন 13 জন 15 জন পর্যন্ত কিন্তু হচ্ছিল তোমার অংশগ্রহণ করে ডিসকাশন পার্টে এই ডিসকাশন পার্টটি আবার কিভাবে দেখো দলগত আলোচনা কিভাবে পিপিটিতে আলোচনা করতে হবে এবং নিজের গল্পের উপর কিভাবে লজিক দিতে হবে দেখো আমি সবগুলো একটু বলি তোমরা একটু লক্ষ্য করো প্রথমে তোমার যে অ্যানসার স্ক্রিপ্টটায় তুমি গল্পটা লিখেছো সেই অ্যানসার স্ক্রিপ্টটা ফেরত নেওয়া হবে ফেরত নিয়ে কিছুক্ষণ ব্রেক থাকবে টি ব্রেক এই টি ব্রেকের পরে তোমাদেরকে হাটে নিয়ে যাওয়া হবে হাটে নিয়ে গিয়ে কন্ডাক্টিং যারা অফিসার থাকবেন সেখানে 2 জন অফিসার থাকতে পারেন অথবা 3 জন থাকতে পারেন তারা আসবেন এসে তোমাদের অ্যানসার স্ক্রিপ্টে তোমাদেরকে আবার ফেরত দেওয়া হবে এবং প্রত্যেকে যে গল্পটি লিখেছো এখানে তিনটি পার্ট থাকে এই অ্যানসার স্ক্রিপ্ট আমি একটু পরে তোমাদেরকে দেখাবো প্রথমত স্পট বক্স অ্যাকশন বক্স এবং স্টোরি বক্স এই প্রত্যেকটা বক্স তোমাকে রিড আউট করে সবাইকে শোনাতে হবে যে তুমি আসলে কি কি পারসেপশন করতে পেরেছো তোমার কোন বক্সে কি কি বিষয় উল্লেখ করেছো বা কোন কোন বিষয়ের উপরে গল্প লিখেছো এবং গল্পটা অবশ্যই কিন্তু পাস্ট টেন্সে লিখতে হবে এটা হয়তো বা আমরা অনেকেই ভুলে যাই বাট একটা জিনিস এখানে একটু বলে রাখি বাংলাদেশে তো আইসিএসবি অনেকগুলো প্রস্তুতিমূলক কোচিং সেন্টার রয়েছে একাডেমি রয়েছে আমাদেরও একাডেমি রয়েছে রংপুরে এক এক জায়গায় কিন্তু এক এক ধরনের এক এক ভাবে কিন্তু আমরা সবাই সকল শিক্ষার্থীদেরকে পরামর্শ দিই তোমার প্রথম এবং প্রধান যে কাজটি হবে সেটি হচ্ছিল যখন তোমরা আইসিএসবিতে পরীক্ষা দিতে যাবা এবং টেস্টিং হলে যখন যে পরীক্ষাটা নেওয়া হয় সে পরীক্ষার আগে কিন্তু অফিসাররা এসে সুন্দরভাবে ব্রিফ করে দিবে সবাইকে বোঝাবে ইভেন নাও একজনও যদি বাকি থাকে কেউ যদি না বুঝে তাকে বোঝায়ও কিন্তু তখন পরীক্ষাটা শুরু করে তার আগে শুরু করে না এটাই হচ্ছে সব থেকে মজার বিষয় এবং আমি আমার শিক্ষার্থীদেরকে সবসময় বলি আমি যা বললাম আমি যা সাজেশন দিলাম যা পরামর্শ দিলাম সেটাও তুমি ভুলে যাও
আইসিএসবিতে যাওয়া, আইসিএসবিতে গিয়ে অফিসাররা যখন যে পরীক্ষা শুরু করবে সেই পরীক্ষার আগে তারা যেভাবে ব্রিফ দিবে, যেভাবে তোমাদেরকে পরামর্শ দিবে, যে যে নিয়মগুলো বলে দিবে বা শিখায় দিবে, সেগুলো খুব ভালোভাবে মাথায় নাও, অন্তরে গেঁথে ফেলো এবং সেই অনুযায়ী তুমি পরীক্ষাটা দাও, তাহলে তুমি অবশ্যই ভালো করবা। কারণ আমি এক ধরনের একটা পরামর্শ দিলাম, সেখানে গিয়ে তুমি দেখলা সেটা চেঞ্জ হয়ে গেল। চেঞ্জ কিন্তু হওয়াটাই স্বাভাবিক, একজন অফিসার এসে কিন্তু কিছু ট্রিক্স করে দিতে পারে, কিছু চেঞ্জ করে দিতে পারে, কিছু নতুন নিয়ম সংযোজন এবং বিয়োজন করতে পারে। সেক্ষেত্রে তুমি যেখান থেকে খুব প্রস্তুতিমূলক কোচিং করো, সব কোচিং এ ভালো, সবাই চেষ্টা করে নিজেদের বেস্টটা দিয়ে তাদের ছাত্রদেরকে বা শিক্ষার্থীদেরকে শেখানোর চেষ্টা করে। তো যাই হোক, সবার কাছ থেকে তুমি পরামর্শ নাও, বাট মেইন পরামর্শটা এবং তুমি কাজে লাগাবা যখন আইসিএসবিতে যে পরীক্ষা শুরু হবে সেই পরীক্ষার আগে অফিসাররা এসে যেভাবে তোমাকে দিক নির্দেশনা দিবে সেই দিক নির্দেশনাটা ফলো করে তুমি ওই পরীক্ষাটা দিবা, তাহলে তুমি দেখবো অনেক ভালো করতে পারবা, ঠিক আছে? এবং ছোটখাটো কিছু ভুল থাকলেও সেটা কিন্তু তুমি সঙ্গে সঙ্গে মানে সংশোধন করে নিতে পারবা। তো এই হচ্ছে বিষয়। তো যাই হোক, তোমার রিড আউট হয়ে যাওয়ার পরে, যেটাতে আমরা আলোচনায় ছিলাম রিড আউটের বিষয়ে, রিড আউট হয়ে যাওয়ার পরে দেন কিন্তু তোমাকে লজিক দিতে হবে, আসলে তুমি কেন স্পট বক্সে সাপোজ ধরো দুটা ক্যারেক্টার ফাইন্ড আউট করতে পেরেছো, সেটা আসলে মেল হতে পারে অথবা ফিমেল হতে পারে, তাদের বয়স তুমি 20+ দিয়েছো অথবা 40+ দিয়েছো, তার মুড কিভাবে লিখেছো বা কোন মুড ইউজ করেছো, এটা সম্পূর্ণ তোমার পারসেপশনের উপরে তোমাকে লজিক দেখাতে হবে। এরপরে অ্যাকশন বক্স থাকে, ওই ছবিটার উপরে ছবির সারসংক্ষেপ লেখাটাই কাজ হচ্ছিল অ্যাকশন বক্সের কাজ। অ্যাকশন বক্সে তোমাকে লজিক দিতে হবে, এরপরে তুমি কি কারণে, তোমার কোন চিন্তা ভাবনা থেকে তুমি আসলে এই পিপিডিটির গল্পটি লিখেছো, ওই হেজি পিকচারটার পারসেপশন করে বা রিয়েলাইজ করে, সেটার উপরে তোমাকে গ্রুপ মেসদের সামনে লজিক দিতে হবে। এবং লজিকের সময় একটা জিনিস মনে রাখবা, মানে হাটে আমরা তো সবাই বসে থাকি, হাটে কিন্তু দেখা যায় ওই সময় কিন্তু পুরাতন বিমানবন্দর থেকে অনেক ফাইটার জেট গুলো মাথার উপর দিয়ে কিন্তু সাই 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 করে যায়। তো যখন সাউন্ড নয়েজ আসবে তখন কিন্তু অবশ্যই তোমরা স্টপ থাকবে এবং আবার ইউজ করে কিন্তু তুমি তোমার রিড আউট সেশনে যদি থাকো সেটা ক্যারি অন করবা, অথবা লজিক সেশনে যদি থাকো সেটা তুমি চালাই যাবে, এটা একটু মনে রাখতে হবে। তো যাই হোক, এই হচ্ছে বিষয়। এখন একটু আবার বড় মনিটরের দিকে লক্ষ্য করো, হেজি পিকচার কি ধরনের হয়, দেখো এই ধরনের কিন্তু হেজি পিকচার তোমাদেরকে প্রজেক্টর আইএসএসবি টেস্টিং হলে দেখানো হবে। এই হেজি পিকচার এক একজন এক এক পাশ থেকে এক এক ভাবে দেখবে, সামনের জন্য এক ধরনের দেখবে, মাঝখানের জন্য এক ধরনের দেখবে, পাশের সারির তার পাশের সারির এবং সবার শেষের জন আরেক ভাবে দেখবে, বিভিন্ন জন বিভিন্ন অ্যাঙ্গেলে কিন্তু ছবিটি পারসেপশন করবে। এই ধরনের হেজি পিকচার দেখানো সময় থাকবে 30 সেকেন্ড, এরপরে প্রজেক্টর থেকে চলে যাবে, তোমাদের হাতে দেওয়া থাকবে এই ধরনের অ্যান্সার স্ক্রিপ্ট, সেখানে স্পট বক্স থাকবে, অ্যাকশন বক্স থাকবে এবং স্টোরি বক্স থাকবে। সাপোজ ধরো আমি একটু আগে ছবিতে দেখো তিনজন ক্যারেক্টার ফাইন্ড আউট করতে পেরেছে, মানে আমার পারসেপশনটা আমি বলছি তোমাদেরকে, এখন তোমাদের হয়তো বা 4 জন হতে পারে, 2 জন হতে পারে, এক একজনের এক একটা পারসেপশন হতে পারে এই মুহূর্তে তোমরা করছো, বাট আমার পারসেপশন অ্যাট দিস মোমেন্ট আমি এখানে 3 জন ব্যক্তিকে পারসেপশন করতে পারছি, ঠিক আছে? দ্যাটস ওয়াই আমি স্পট বক্সে লিখলাম এজ ফার্স্ট পার্সনে 21, সেক্স মেল, মুড হ্যাপি। মুড মিন্স হচ্ছিল ফিলিংস অফ দ্য ক্যারেক্টার, অর্থাৎ তোমার ক্যারেক্টারের ফিলিংসটা কি, তুমি পারসেপশন করেছো ওই মুহূর্তে তোমার ক্যারেক্টারের ফিলিংস কি ছিল। তো আমার ফার্স্ট ক্যারেক্টারের ফিলিংস ছিল, মুড ছিল হচ্ছিল হ্যাপি। এই ফিলিংস গুলো কিন্তু তোমরা একটু গুগলিং করলে কিন্তু পেয়ে যাবে, ফিলিংস গুলো একটু জানতে হবে, অ্যাপ্রোপ্রিয়েট ফিলিংস গুলো, ঠিক আছে? সেকেন্ড ক্যারেক্টার দেখো, তার এজ আমি এখানে দিয়েছি 20, সেক্স মেল, মুড সিরিয়াস। তৃতীয় ক্যারেক্টারের ক্ষেত্রে দেখো, তার এজ 21, সেক্স মেল এবং মুড জলি। এরপরে অ্যাকশন বক্সটি দেখো, একটু আগে যে আমরা হেজি পিকচারটি দেখেছিলাম সে হেজি পিকচার উপরে অ্যাকশন বক্সটি এরকম হতে পারে, 3 ফ্রেন্ডস আর টকিং, দে আর ইন কলেজ ক্যাফেটেরিয়া, দে আর ডিসকাসিং অ্যাবাউট দ্য কালচারাল ফাংশন অফ দেয়ার কলেজ। এই প্রত্যেকটা বিষয় কিন্তু
অফিসাররা তোমাদেরকে পরীক্ষার আগে বুঝাই দেবে তোমরা প্রত্যেকটা বক্সে কিভাবে লিখবা, তার ব্রিফিং গুলো খুব ভালোভাবে শুনবা টেস্টিং হলে বসে, এবং সেই অনুযায়ী তোমরা কাজ করবা, আমি বারবার বলছি, ঠিক আছে? এবং সবশেষে মজার কিছু পরামর্শ দেব, মানে পিপিডিটি তে স্ক্রিন আউট হওয়ার ক্ষেত্রে কোন কাজগুলো করা যাবে না, এটা সবার শেষে তোমাদেরকে বলবো। তো যাই হোক, দেখো এইভাবে আমি আমার অ্যাকশন বক্সটি সাজিয়েছি, এবং এটার উপরে কিন্তু আমরা একটা ধারণা পাচ্ছি যে ছবিটাতে তিনজন বন্ধু ছিল, তারা কোথায় ছিল, তারা কলেজ ক্যাফেটেরিয়াতে ছিল, এবং তারা কি নিয়ে আলোচনা করছিল, তারা কলেজে ফাংশন নিয়ে আলোচনা করছিল। অর্থাৎ আমার গল্পটাও কিন্তু আমি এই স্পট বক্সতে এভাবে লিখবো। অনেক সময় দেখা যায় অনেকে টাইটেল ইউজ করতে চায়, ওকে তুমি যদি টাইটেল অ্যাপ্রোপ্রিয়েট টাইটেল খুঁজে পাও, ইউ ক্যান ইউজ অ্যাবভ দ্য স্টোরি এ সুইটেবল টাইটেল। যদি অফিসার যদি নিষেধ করে দেয় টাইটেল ইউজ করার দরকার নেই, তাহলে তুমি সেক্ষেত্রে টাইটেল ইউজ করবে না, ঠিক আছে? তো যাই হোক, এই হচ্ছিল তোমার পিপিডিটি অ্যান্সার স্ক্রিপ্টের নমুনা। এবং এই পিপিডিটিতেই কিন্তু তোমার 4 দিন থাকা এবং না থাকা ডিপেন্ড করবে। আমরা কিছু ভুল কাজ করি শিক্ষার্থীরা, কারণ বাজারে অনেকগুলো ISSB গাইড রয়েছে, সবাই বলে সবার ISSB গাইড খুবই ভালো, আসলেই ভালো, কারণ তারা তাদের বেস্ট সাইকোলজি দিয়ে ইউটিলাইজ করে কিন্তু তারা ISSB বই লিখেছে। এখন তোমাকে চিন্তা করতে হবে, একজন রাইটার যদি 45 ইয়ার্স ওল্ড হয় এবং তার যে সাইকোলজি, এবং তুমি 18 ইয়ার্স ওল্ড একজন শিক্ষার্থী, তোমার সাইকোলজি এবং রাইটারের সাইকোলজি তো কখনো এক হবে না। আমার কাছে বা আমাদের প্রতিষ্ঠানে যারা ISSB কোচিং করতে আসে, আমার এজের থেকে তাদের এজ অনেক কম, আমার সাইকোলজি পার্সোনালিটি তার ক্ষেত্রে সেম হবে না। সুতরাং অনেকে আমরা যে ভুল কাজটা করি, আমি যখন পরীক্ষা দিয়েছিলাম ISSB তে আমিও করেছিলাম এই ভুলটি, বাট পরবর্তীতে কিন্তু সংশোধন করে নিয়েছে, সেটা হচ্ছিল ISSB বই থেকে আমরা হুবহু কিছু গল্প মুখস্থ করার চেষ্টা করি, এবং ওই গল্পগুলোই কিন্তু ISSB তে গিয়ে হুবহু লিখে দিয়ে আসি, যেটা একেবারেই ঠিক না। কারণ ছবির সঙ্গে যদি গল্পটা যদি সিমিলার না হয়, সেক্ষেত্রে কিন্তু হিতে বিপরীত হয়ে যাবে, অর্থাৎ ভালোর জন্য তুমি লিখলা সেটাই কিন্তু খারাপ হয়ে যেতে পারে, এই কাজটা কখনোই করা যাবে না। তোমার ক্রিয়েটিভিটি ওখানে দেখাতে হবে, তুমি সুন্দরভাবে থিঙ্কিং করো, ভালো একটি পজিটিভ গল্প নিয়ে আসার চিন্তা ভাবনা করো, এবং গঠনমূলক একটি গল্প লেখার চেষ্টা করো, তাহলেই কিন্তু পিপিডিটিতে সুন্দরভাবে ওভারকাম করা যায়। এই পরীক্ষাটা যেমন সহজ তেমন কঠিন, আমি বারবার বলি, এই পরীক্ষায় সবার আগে এজি পিকচার দেখে পজিটিভ একটা থিঙ্কিং নিয়ে আসতে হবে, এবং ওই থিঙ্কিং এর উপরে পজিটিভ একটি গল্প লিখতে হবে। রিড আউট সেশনে যাওয়া, লজিক দিতে হবে, তোমার জায়গা থেকে তুমি যেটা দেখেছো সেটাই তুমি রিড আউট করো, এবং অনেকের ক্ষেত্রে কিন্তু সময়ের আগে কিন্তু লেখা শেষ করে ফেলে, এবং অনেকে কিন্তু সময় পার হয়ে যায় তারপরও লেখা শেষ করতে পারে না, সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে ওখানে কোনো চিটিং করা যাবে না। তোমার যদি টাইম শেষ হয়ে যায় পিপিটি বা অন্যান্য সাইকোলজিক্যাল পরীক্ষার ক্ষেত্রে, সঙ্গে সঙ্গে তুমি কলমটা ফেলে দাও, যে পর্যন্ত লিখেছো সেই পর্যন্তই তুমি রাখো, স্টপ। যদি পিপিটির ক্ষেত্রেও যদি এই ধরনের কোনো সিচুয়েশন হয়, সেক্ষেত্রে তুমি রিড আউটে তুমি এক্সকিউজ করতে পারো স্যারের কাছে, যে স্যার আমি সময়ের মধ্যে আসলে শেষ করতে পারিনি, ঠিক আছে, সময়ের মধ্যে আমি শেষ করতে পারিনি। আর তখন যদি স্যাররা যদি তোমাকে অনুমতি দেয়, ওকে তুমি তখন সেন্টেন্স কমপ্লিট করে তোমার স্টোরিটি রিড আউট শেষ করতে পারো। তো যাই হোক, রিড আউট দিতে হবে খুব সিনসিয়ারলি, কেন তুমি লিখলা, কোন ভিউ অফ পয়েন্টে তুমি এজগুলো আইডেন্টিফাই করেছো, তার মুড আইডেন্টিফাই করেছো, সেক্স আইডেন্টিফাই করেছো, এবং অ্যাকশন বক্স কী কারণে লিখলা এবং স্টোরিটা কী কারণে লিখলা, একটা তোমাকে মেসেজ নিয়ে আসতে হবে সবার সামনে। যদি আমরা একটা ভালো পজিটিভ মেসেজ তার করাতে পারি পিপিডিটিতে, তাহলে অবশ্যই আমি আশাবাদী। আর যে দিক নির্দেশনাগুলো স্যাররা পরীক্ষা শুরু হওয়ার আগে বলবেন, সেটা যদি আমরা ভালোভাবে মানতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমরা অবশ্যই 4 দিন থাকার সৌভাগ্য লাভ অর্জন সৌভাগ্য অর্জন করতে পারবো কিন্তু, ঠিক আছে, যাই বলো না কেন 4 দিন থাকার আমরা সুযোগ পেয়ে যাব কিন্তু। হ্যাঁ, আর একটু আগে যেটা বললাম যে যেহেতু বই রয়েছে অনেকগুলো, কোনো বই খারাপ না, আমি বারবার বলছি সব বই ভালো, বাট মুখস্থ করা যাবে না, হুবহু যে তুমি মুখস্থ করে ওইটাই দিয়ে আসবা, এটা করতে যেও না। তোমরা একটু ক্রিয়েটিভিটি হও, এখন থেকে বাসায় প্র্যাকটিস করো, হেজি পিকচার নিয়ে গল্প লেখার প্র্যাকটিস করো, লজিক কীভাবে দিব ওই গল্পের উপরে তুমি লজিক প্র্যাকটিস করো, বা প্রতিষ্ঠানে তো অনেকে যাও গিয়ে প্রিপারেশন নাও, সেখানে ভালোভাবে ডিসকাশন করো, প্র্যাকটিস করো, তাহলে ইনশাল্লাহ তুমি দেখবা যে খুব
ভালোভাবেই কিন্তু তুমি আইসিএসবিতে পিপিডিটিতে স্ক্রিন আউট না হয়ে 4 দিন থাকার সুযোগ পেয়েছো। তো যাই হোক, কেমন লাগলো ভিডিওটি? শেষ পর্যন্ত যারা ছিল তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের কমেন্টস বক্সে একটু জানাই দিও যে ভিডিওগুলো তোমাদের কাছে ভালো লাগছে কিনা, আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবা, কারণ অনেকে আইসিএসবিতে পরীক্ষা দিতে যায় বাট আমরা বেসিক কথাগুলো সবসময় সব জায়গা থেকে নেওয়ার চেষ্টা করি, আর যদিও বা বেসিক আমার কাছে মনে হয়, তারপরও আমি যতটুকু জানি সঠিকভাবে কিন্তু তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি। তো শেয়ার করে দিলে অনেকে যে বিষয়গুলো জানে না তারা একটু হলেও আমাদের এই ভিডিওগুলো দেখার মাধ্যমে তারা শিখতে পারবে। তো যাক, সবাই ভালো থাকো, ইনশাল্লাহ আগামীতে আবার দেখা হবে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।